गुड आफ्टरनून स्टूडेंट हमारा इस सेशन में अल्कोहल के फिजिकल प्रॉपर्टीज बा बहुत धर्म एटा छे बहुत धर्म ए विषय आलोचना करब बहुत धर्म मध्ये जेटा आछे बॉइलिंग पॉइंट माने बांग्लाटा होच्छे स्फुटनाम्ब माने जे तापमात्राय কোনো লিকুইড বা কোনো তরল ফুটে বাষ্পে রূপান্তর পায় সেটা হচ্ছে বয়লিং পয়েন্ট আর সলিডিটি হচ্ছে কি দ্রাবকতা তোমরা জানো যে কোনো যৌগের স্ফুটনাম্ব বয়লিং পয়েন্ট সেটা ডিপেন্ড করে সে যৌগে উপস্থিত অণু সংখ্যার উপর বা আমরা বলতে পারি মলিকুলার ওয়েট বা মলিকুলার মাস বা আণবিক গুরুত্বের উপর ডিপেন্ড করে আণবিক গুরুত্ব যত বেশি হবে তত বয়লিং পয়েন্টটা বাড়বে আমাদের এখানে যে জৈব রসায়নে যে যৌগগুলো আছে সবগুলোতে কার্বন আছে কার্বন চেইন বা কার্বন সংখ্যা বৃদ্ধির সঙ্গে সঙ্গে বয়লিং পয়েন্টটা ক্রমশ বৃদ্ধি পাবে কেন হবে তাহলে আমরা বয়লিং পয়েন্টের যে বিষয়টা বলতে চাইছি যে অ্যালকোহলের ক্ষেত্রে আমাদের আলোচনা হচ্ছে আমাদের অ্যালকোহলের বয়লিং পয়েন্ট অ্যালকোহল তাহলে অ্যালকোহলের মধ্যে যদি কার্বন সংখ্যা বৃদ্ধি পায় তাহলে বয়লিং পয়েন্টও বৃদ্ধি পাবে কেন হচ্ছে এরকম যে আমরা জানি যে কোনো যৌগে যত বেশি মলিকুলার ওয়েট বাড়বে তত সারফেস এরিয়া বাড়বে বা বাংলা যেটা বলে পৃষ্ঠতলের ক্ষেত্রফল বাড়বে আর পৃষ্ঠতলের ক্ষেত্রফল বাড়লে কি হবে যে অণুগুলোর মধ্যে ভ্যান ডার ওয়াল আকর্ষণ বল বেশি হবে ফলে সেই যৌগসমূহের কি হয় বয়লিং পয়েন্ট বেশি হয় এখন আমরা আগের চ্যাপ্টারের মধ্যে দেখেছি হাইড্রোকার্বন আমরা পড়েছি হ্যালো অ্যালকেন তো হাইড্রোকার্বন এবং হ্যালো অ্যালকেনের বয়লিং পয়েন্টের তুলনা কিন্তু অ্যালকোহলের বয়লিং পয়েন্ট বেশি হবে আর এখানে আমরা ফোটো দিয়েছি যে একটা অ্যালকোহল দিয়েছি একটা ইথার দিয়েছি ডাইমিথাইল ইথার এটা একটা হাইড্রোকার্বন দিয়েছি তো এদের মধ্যে বয়লিং পয়েন্ট দেখতে পাচ্ছি প্রত্যেক কিন্তু কম্পারেবল মলিকুলার মাস অর্থাৎ প্রত্যেক কিন্তু তুলনীয় আণবিক গুরুত্ব সম্পন্ন তাহলে দেখতে পাচ্ছি যে বয়লিং পয়েন্টটা অ্যালকোহলের সব থেকে বেশি তারপরে কার আছে ইথারে তারপরে আছে আমার অ্যালকেন বা মানে প্রোপেন এটা তো এদের মলিকুলার মাসটা কিন্তু প্রায় সবারই সমান তো এখন অ্যালকোহলের ক্ষেত্রে এরকম বেশি হচ্ছে কেন মলিকুলারিটি সমান কিছুক্ষণ আগে বলছিলাম যে মলিকুলারিটি বেশি হলে বয়লিং পয়েন্ট বেশি হয় তাহলে এখানে মলিকুলারিটি সমান হলেও বয়লিং পয়েন্ট বেশি হচ্ছে কেন তাহলে শুধুমাত্র ভ্যান ডার ওয়াল বল বা আকর্ষণ এই দিয়ে কিন্তু আমরা বুঝতে পারবো না বয়লিং পয়েন্ট ডিপেন্ড করে যে পয়েন্টটা বললাম যে মলিকুলার মাস মলিকুলার মাস বা আণবিক গুরুত্ব আণবিক গুরুত্ব দু নম্বর হচ্ছে যে অণুগুলোর মধ্যে যে ইন্টারাকশন ফোর্স মানে অ্যাট্রাকশন ফোর্স অর অ্যাট্রাকশন ফোর্স অর্থাৎ এক্সটেন্ট অফ অ্যাট্রাকশন ফোর্স অর্থাৎ অ্যাট্রাকশন ফোর্সের মাত্রা কেমন হবে সেটার উপর ডিপেন্ড করবে আর সেখানে কি হতে পারে অ্যাট্রাকশন ফোর্সের কি হতে পারে এক হচ্ছে ভ্যান ডার ওয়াল ফোর্স অফ অ্যাট্রাকশন দুই হচ্ছে ডাইপোল ইন্টারাকশন তিন হচ্ছে হাইড্রোজেন বন্ডিং এই ফ্যাক্টরগুলো আছে তো কিছুক্ষণ আগে বললাম যে মলিকুলার মাস বাড়লে ন্যাচারালি ভ্যান ডার ওয়াল ফোর্স অফ অ্যাট্রাকশন বাড়ে বয়লিং পয়েন্ট বাড়ে কেন বাড়ছে কারণ অণুগুলো যখন তরল অবস্থা আছে তখন এদের মধ্যে গ্যাপটা এরকম থাকে ধরো এটা তরল অবস্থা হচ্ছে আমরা এখান থেকে কোথায় যাবে না বাষ্প অবস্থা এটা হচ্ছে লিকুইড স্টেট তাহলে বাষ্প অবস্থা আমরা আসছি বাষ্প অবস্থা মানে কি ও বেশি ভলিউম অপব্যবহার করবে অর্থাৎ এটা হচ্ছে
প্রায় 81 এর কাছাকাছি তাহলে দ্রবীভূত হওয়ার ক্ষমতা বেশি এখন আমরা জানি যে অর্গানিক যৌগগুলো সহজে জলে দ্রবীভূত হয় না কারণ একটা কথা আছে যে লাইক প্রিফারস লাইক অর্গানিক কম্পাউন্ডগুলো অর্গানিক সলভেন্ট দ্রবীভূত হবে আর অর্থাৎ আর ইনঅর্গানিক কম্পাউন্ডগুলো ইনঅর্গানিক সলভেন্টে দ্রবীভূত হবে আমরা এভাবে বলতে পারি পোলার সলভেন্টে দ্রবীভূত হবে পোলার সলভেন্টে আর নন পোলার সলভেন্ট নন পোলার সলভেন্টে দ্রবীভূত হবে নন পোলার তাহলে মিথানল প্রথম সদস্যটা কি আছে আমাদের মিথানল আছে মিথানলটা আমরা জানি জলে মিশ্রিত অর্থাৎ লোয়ার মেম্বার যারা আছে অ্যালকোহলগুলোর মধ্যে যারা লোয়ার মেম্বার অর্থাৎ নিম্ন তর সদস্য যেখানে কার্বন চূড়া কম তারা জলে যে কোনো অনুপাতে দ্রবীভূত হয় ইথানল এগুলো দ্রবীভূত হবে তবে মনে রাখতে হবে যে অ্যালকোহলে কার্বন সংখ্যা বৃদ্ধির সঙ্গে সঙ্গে জলের দ্রবীভূততা কমতে শুরু করে অর্থাৎ কোন অ্যালকোহলে যত বেশি হাইড্রোকার্বন বার থাকবে সে অ্যারোমেটিক ভ্যালিডিটি যাই হোক না জলের দ্রবণতা ক্রমশ কমে যাবে তাহলে এটা হচ্ছে জলে এই অ্যালকোহলগুলো জলে দ্রব নেক্সট আমরা দেখব একটা প্রবলেম দেখব এই বিষয়ে সেটা হচ্ছে অ্যারেঞ্জ দ্য ফলোইং নিম্নলিখিত নিম্নলিখিত প্রবলেম নিম্নলিখিত যৌগগুলিকে পেন্টেন অনল এক নম্বর কি দিয়েছে আমরা পেন্টেন অনল আমরা এটা অ্যাসাইন করছি ওয়ান নেক্সট আছে আমাদের বিউটান অনল বিউটান অনল তারপরে দিয়েছি আমরা বিউটান টুয়েল নেক্সট আমরা আসছি ইথানল প্রোপান অনল প্রোপান অনল মিথানল ইত্যাদি এটা এক নম্বর আচ্ছা এই অ্যাসাইনমেন্টগুলো আমরা এভাবে বলি টু থ্রি ফোর ফাইভ সিক্স দু নম্বর পেন্টান অনল পেন্টান অনল এক দিলাম এন বিউটেন পেন্টানল পেন্টানল ইথক্সিথেন তো
আমরা প্রথম ক্ষেত্রে দেখতে পাচ্ছি সবগুলো কিন্তু অ্যালকোহল আছে, পেন্টানল, বিউটানল, বিউটান টুয়াল, ইথানল, প্রোপানল, মিথানল। আমরা আগে দেখে দেব যাদের আণবিক গুরুত্ব কম তাদের স্থূলাঙ্গটা কম হবে। তাহলে এখানে আণবিক গুরুত্ব কম করা আছে দেখি, মিথানল, ইথানল, তাহলে সবথেকে কম হবে মিথানলের, তারপরে ইথানলের, বয়লিং পয়েন্ট সবথেকে কম হবে মিথানল, পরে ইথানল, নেক্সট হবে কার, তাহলে আমাদের হাতে আছে বিউটান টুয়াল, বিউটান অনল, এটা প্রাইমারি, এটা সেকেন্ডারি, তারপরে আছে পেন্টান অনল আর প্রোপান অনল। তাহলে প্রোপান অনল, বিউটান, পেন্টা, এদের মধ্যে প্রোপানটা সব থেকে এরপরে হবে, অর্থাৎ প্রথমে হবে সব থেকে কম হবে কার, সিক্স নাম্বার সিক্স মিথানল, লেস দেন নাম্বার ফোর, লেস দেন নাম্বার ফাইভ, কার্বন সংখ্যা বাড়ছে, কার্বন সংখ্যা বাড়ছে, দুইটা নাকি চারটে কার্বন হচ্ছে, এই দুটোর মধ্যে কার বেশি হবে। আমরা কিছুক্ষণ আগে বললাম যে এই দুটোর মধ্যে বিউটানটা, বিউটানটা কি কেমন গঠন, এই গঠন, আর বিউটান টুয়াল যেটা আছে আমাদের সেকেন্ডারি, বিউটান টুয়াল যেটা আছে সেটা এটা সেকেন্ডারি, এটা প্রাইমারি, এই দুটোর মধ্যে আমরা জানি ব্রাঞ্চিংটা এখানে বেশি। তাহলে ব্রাঞ্চিং যদি বেশি হয় তাহলে তার বয়লিং পয়েন্টটা কম হয়, তাহলে এটা হবে, তাহলে তার মানে হচ্ছে আমাদের নাম্বার থ্রি, নাম্বার টু, আর লাস্টে কে আছে পেন্টান অনল, তাহলে পেন্টান অনলটা সব শেষে হবে, অর্থাৎ সব থেকে বেশি হবে, যেহেতু আণবিক গুরুত্ব সব থেকে বেশি। তাহলে মনে রাখতে হবে যদি আণবিক গুরুত্ব সেম থাকে তাহলে ব্রাঞ্চিংটা দেখবো আমরা, ব্রাঞ্চিং যত বেশি হবে তত বয়লিং পয়েন্টটা কম হবে, শর্তটা কি যে আণবিক গুরুত্ব সেম থাকলে ওই সময় আমরা ওই জিনিসটা আমি প্রয়োগ করবো। নেক্সটটা তোমরা নিজেরা করতে পারবে, পেন্টান অনল, এন বিউটেন হাইড্রোকার্বন, এটা একটা অ্যালডিহাইড কম্পাউন্ড, এটা ইথার কম্পাউন্ড, তো সব থেকে যেখানে হাইড্রোজেন বন্ডিং ভালো হবে, যেখানে হাইড্রোজেন বন্ডিং ভালো হবে সেটা সব থেকে বেশি হবে, খেয়াল রাখতে হবে। তাহলে অ্যালকোহলের হাইড্রোজেন বন্ডিং ভালো হয় এদের মধ্যে, আর বাকিগুলোতে হাইড্রোজেন বন্ডিং হয় না, সুতরাং অ্যালকোহলটা সব থেকে বেশি হবে। তারপর আমরা কি দেখবো যে কিছুক্ষণ আমি লিখেছিলাম যে ফ্যাক্টরগুলো, তাতে কি হয়েছে যে হাইড্রোজেন বন্ডিং, ডাবল ডাবল ইন্ট্রাকশন আর ভ্যান্ডল ফোর্স অফ অ্যাট্রাকশন, ভ্যান্ডল ফোর্স অফ অ্যাট্রাকশন তো সর্বমধ্যে আছে, ওটা দুর্বল ফোর্স, সব থেকে স্ট্রং ফোর্স হচ্ছে হাইড্রোজেন বন্ডিং, তারপরে ডাবল ডাবল ইন্ট্রাকশন, এই দুটোর মধ্যে ডাবল ডাবল ইন্ট্রাকশন এটা বেশি, তাহলে নেক্সট হবে এটা, তাহলে বয়লিং পয়েন্ট সব থেকে বেশি হবে এটা, তারপরে হবে অ্যালডিহাইডটা। এবার এই ইথক্সিথেন আর বিউটেন এদের মোটামুটি কাছাকাছি হবে, এদের মধ্যে যে ইন্টারাক্টিভ ফোর্স সেটা হচ্ছে ভ্যান্ডল টাইপ ইন্টারাক্টিভ ফোর্স, ইথার ক্ষেত্রে সামান্য বেশি হয়। তাহলে এগুলো তোমরা দেখবে ফিজিক্যাল পয়েন্টে সেরকম কিছু নেই, এই কটা হলেই তোমাদের হয়ে যাবে। নেক্সট সেশনে আমরা যেটা পড়াবো সেটা হচ্ছে কেমিক্যাল রিঅ্যাকশন, অ্যালকোহলের কেমিক্যাল রিঅ্যাকশন।